নমস্কার, আজ শুরু করব কাতান অপর বেনারসি শাড়ি। আমি প্রথমে যে শাড়িটা আপনার সামনে শো করছি, কাতান বেনারসি প্রোডাক্ট, যার প্রাইস রেঞ্জ আছে আপনার 9500 এবং কোড নাম্বার হচ্ছে KB51, অর্থাৎ কাতান বেনারসি KB দিয়ে কোডটা করে নিয়েছি এবং প্রাইস থাকছে 9500। এই শাড়িগুলির বৈশিষ্ট্য হচ্ছে যেরকম বেনারসি আপনারা দেখে থাকেন, সেই বেনারসি যেরকম আঁচল হয় বিনা ফিগার বৈশিষ্ট্য, বিভিন্ন ফুল লতপাত দিয়ে আন বিনা ফিগারের প্রোডাক্ট, এরম একটা আঁচল পাট দেখছেন, কন্ট্রাস্ট আঁচল আছে এবং কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকে, আঁচলের সঙ্গে কম্পেয়ার করে ব্লাউজ পিসগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে। এই যেমন আঁচল দেখবেন, আঁচলের ঠিক পাশেই আলাদা করে মার্ক করে ব্লাউজ পিস আছে এবং বডি পার্টটা হয় খুব সুন্দর। এই হচ্ছে বডি পার্ট, অর্থাৎ কন্ট্রাস্ট পার পাচ্ছেন। বডি বেস্টটা হচ্ছে তুতে কালার উপরে, এ ধরে জরি দিয়ে, গোল্ডেন জরি দিয়ে বুটি রয়েছে পুরো শাড়িটাতে, টোটাল শাড়িটাতে এভাবে বুটিও থাকবে ঠিক এইভাবে কিছুটা অন্তর অন্তর। এই দেখছেন আঁচল পোর্শন শোল্ডার পোর্শনে বেশি আছে, পরবর্তী ঠিক এই অন্তর অন্তর চিরকায় বুটি থাকবে এবং সুন্দর একটা প্রোডাক্ট, যার পাড়ের অংশটা চওড়া থাকছে, চওড়া পাড় থাকছে এবং আপার পোর্শনের পাড়টা ঠিক এভাবে থাকছে। এই হলো আজকের লাইভের প্রথম যে প্রোডাক্টটা শুরু করেছি, কাতান বেনারসি KB51 9500 রেঞ্জের মধ্যে, খুব ভালো প্রোডাক্ট। হালকা, আপনারা বেনারসি বলতে যেটা ম্যাক্সিমাম বোঝা যায় যে একটা ভারী ওয়েটের শাড়ি, যেহেতু ম্যাটেরিয়ালসটা হচ্ছে কাতানের উপরে, সেহেতু ওয়েট খুব লাইট ওয়েট থাকছে, আপনার খুবই হালকা ওয়েটের পুরো শাড়ি এবং সফট হচ্ছে কাপড়গুলো, খুব ভালো প্রসেস হয়েছে আপনার। এই দেখুন, এই একটা প্রোডাক্ট। নেক্সট KB52 কাতান বেনারসি 52 নম্বর কোডের শাড়ি শো করছি, যার প্রাইস থাকবে সেম 9500, 9500। আমাদের যেমন বিষ্ণুপুরে যেরকম আপনার ডুয়েল টোন শেড হয়, সেরকম এই শাড়িটার মধ্যেও ডুয়েল টোন শেড রয়েছে। আমি আঁচল পোর্শনে প্রথমে দেখিয়ে নিই, জাস্ট আঁচল অংশটা খুব ছোট্ট আঁচল অংশ, অর্থাৎ এরকম একটা আঁচল আঁচল থাকছে, প্রতিটি মার্ক শাড়ির মধ্যে সিল্ক মার্ক দেওয়া হয়েছে, সিল্ক মার্ক দেওয়া আছে, একদম 100% সিল্ক। এই যে বডিওয়েস্টটা দেখছেন, এই বডিওয়েস্টটা সুন্দর একটা টোন, অর্থাৎ ডুয়েল টোন শেড যেরকম হয়, রানীর সঙ্গে ইয়েলো মেশানো একটা মিক্সিং টোন, এরকম একটা টোন পাচ্ছেন। ভেতর পোর্শনে যে গায়ে বুটিগুলো পাবেন, সে বুটিগুলো থাকছে ঠিক এইভাবে। এই দেখুন, এই ভেতর পোর্শন বুটির পোর্শন, কন্ট্রাস্ট পার থাকছে, তার সঙ্গে সুন্দর একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস থাকছে এবং প্রত্যেক শাড়ির ব্লাউজ পিস অংশটা ঠিক আঁচলের আগে করে নেওয়া হয়েছে। বেশিরভাগ শাড়িতে আমরা কি দেখে থাকি, শাড়ির এক প্রান্তে আঁচল, এক প্রান্তে ব্লাউজ পিস, এর ক্ষেত্রে যে ব্লাউজ পিস রাখা থাকছে সেই ব্লাউজ পিসটা হচ্ছে ঠিক এরকম, অর্থাৎ আঁচলের আগে, এবং ব্লাউজ পিস অংশটা তো গায়ে ছোট ছোট্ট বুটি দেওয়া হয়েছে, ঠিক বেনারসি যেভাবে তৈরি হয়ে থাকে ঠিক সেইভাবেই এই শাড়িটা, ঠিক যার জন্য নামও হয়েছে আপনার কাতান বেনারসি, খুব ভালো উন্নত মানের প্রোডাক্ট। কাতান বেনারসি 53 নম্বর কোড, 53, এই হচ্ছে কোড নাম্বার। এটা হচ্ছে পিকোগিন, আমাদের বালুচুরি, স্বর্ণচুরি বা বিষ্ণুপুর কাতান সিল্কে যে ধরনের আপনারা পিকোগিন থান দেখে থাকেন, পিকোগিন বালুচুরি বা স্বর্ণচুরি দেখে থাকেন, ঠিক সেরকম কালার বেসের উপরে এটা হচ্ছে কাতান বেনারসি 53 নম্বর কোড KB, প্রাইস 9500। সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন, এটা হচ্ছে আঁচল পাট, এরম একটা আঁচল পাট, আঁচলের ঠিক আগের অংশ দেখছেন ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিস রাখা হয়েছে, ঠিক আমাদের বালুচুরির মতনই একটা মার্ক করা বা ছেলে দেওয়া আছে, এই যে ছেলে দেওয়া কাটার জায়গা যেটা ব্লাউজ পিসের আগের অংশটা। শাড়ির বেস্টটা কি থাকছে, রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা পুরো বডি বেস্ট, অর্থাৎ পিকো গ্রিন যে কালারটা হচ্ছে ঠিক সেই কালার, অর্থাৎ শাড়িটার মধ্যে সুন্দর ব্লুর আভাস থাকবে, এরম একটা ব্লুর আভাস, ঠিক শাড়ি যেখানে যেখানে পাট পড়বে এরম একটা পাট পাবেন। গায়ের বুটি রাখা হয়েছে গোল্ডেন জরি বুটি, ভেতর পোর্শনটা ঠিক এইভাবে, এই থাকছে ভেতর পোর্শন, চওড়া পাড় থাকছে খুব সুন্দর, কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ পিস, বডি পোর্শনটা হচ্ছে পিকো গ্রিন শেডের উপরে। নেক্সট KB54 শাড়ি, কোড নাম্বার কাতান বেনারসি 54 নম্বর কোড, এরম একটা আঁচল পাট, অর্থাৎ গ্রিন দিয়ে একটা আঁচল রয়েছে, গ্রিনের সাথে গোল্ডেন জরি বোনা হয়েছে, এভাবে একটা আঁচল পোর্শন দেখছেন, ঠিক আঁচল পোর্শনের আগেই ব্লাউজ পিস পাটটা রাখা হয়েছে, এভাবে একটা ব্লাউজ পিস পাট আছে, ব্লাউজ পিস পাটটার জন্য সুন্দর একটা পাড়ের অপশন রয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসের দুটো হাতাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য এই হাতাটাকে ব্যবহার করা হয়। বডি বেস কি থাকছে, বডি বেস থাকছে ঠিক এই কালারটা, সুন্দর একটা রেডিশ অরেঞ্জ, অরেঞ্জ ঘেসা যে রেডটা হয় ঠিক সে ধরনের রেডিশ, তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজের অপশন রয়েছে, গায়ের বুটলি রয়েছে প্রত্যেক গোল্ডেন জরির উপরে, ভেতর পোর্শন আঁচল পোর্শন এবং শোল্ডার পোর্শন যেরকম দেখলেন ভেতর পোর্শন থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ কিছুটা অন্তর অন্তর, এভাবে পুরো শাড়ি জুড়ে বুটি থাকবে, ওভারঅল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক এভাবে বুটিটা সাজিয়ে রাখা হয়েছে।
সিলমার্ক অ্যাটাচ, একদম 100% সিলমার্ক দেওয়া হয়েছে। কাতান বেনারসি KB55 শাড়ির কোট নাম্বার 9500। আরও একটা পিকো গ্রিন, কিন্তু দুটো পিকো গ্রিনের মধ্যে আঁচলের যে কন্ট্রাস্ট, সেই কন্ট্রাস্টটা ডিফারেন্স রয়েছে। আগে যেটা দেখালাম তার সঙ্গে আঁচল অন্যরকম ছিল, এর ক্ষেত্রে আঁচলটা অন্যরকম আছে, অর্থাৎ কালার কম্বিনেশনগুলো আদার রয়েছে 9500 এই প্রাইসের উপরে। আঁচল পড়ছেন যেরকম দেখছেন, ঠিক আঁচলের মতনই একটা ব্লাউজ পিস, অর্থাৎ আঁচল এবং ব্লাউজ পিসের কালারটা সেম থাকছে। এবং ব্লাউজ পিসের হাতার জন্য এই ধরনের একটা বর্ডার তৈরি করে রাখা আছে, এই ধরনের সুন্দর একটা গোল্ডেন জড়ি দিয়ে বর্ডার তৈরি করে রাখা হয়েছে। বডি বেসটা থাকছে পিকো গ্রিন, অর্থাৎ একটা ডুয়েল টোন শেডের শাড়ি, রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা পার্ট, এটা হচ্ছে শোল্ডার পার্ট। ভেতর পোর্শনটাতে এই যে গায়ে বুটিগুলো দেখছেন, এই বুটিগুলোই সামান্য কিছুটা অন্তর অন্তর পুরো শাড়ি জুড়ে থাকছে। চওড়া পাড়ের অপশন রয়েছে, অর্থাৎ তলার যে পাড়টা থাকছে এই চওড়া পাড়। কাতান বেনারসি KB56 শাড়ির কোট নাম্বার কাতান বেনারসি 9500 এই প্রাইস রয়েছে। সুন্দর ডার্ক পার্পল শেডের উপর বানানো হয়েছে, আঁচল এবং ব্ল্যাক পিসটা আছে রানী কালার বেসের উপরে। এরম একটা আঁচল পাট, তলার যে পাড়টা থাকছে সেই পাড়টা চওড়া পাড় থাকছে, ঠিক এরম একটা চওড়া পাড় দেওয়া হয়েছে। যেরকম আঁচল পোর্শন দেখলেন, ঠিক সেরম একটা শোল্ডার পাট, অর্থাৎ সামনের পোর্শনটা খুব সুন্দর একটা শোল্ডার পাট রয়েছে। ভেতর পোর্শনে ঠিক এইভাবে গায়ে বুটলো থাকছে, তার সাথে ব্ল্যাক পিস, যেহেতু আঁচলটা রয়েছে রানি কালার, ঠিক ব্ল্যাক পিস পাটটা হচ্ছে রানি কালার ব্ল্যাক পিস। কাতান বেনারসি 57 কোড 57 শাড়ির কোট নাম্বার প্রাইস থাকছে 9500 9500 এই প্রাইসের উপরে। প্রতিটি শাড়িতে সিল্ক মার্ক দেওয়া হয়েছে, 100% সিল্ক, ভালো কোয়ালিটি এবং গুণগত মানের শাড়ি এবং খুব লাইট ওয়েটের শাড়ি। আমরা বেনারসি বলতে যে ভারী কথার সঙ্গে যুক্ত হয়ে থাকি, অর্থাৎ বেনারসি শাড়ি অনেক ওয়েটফুল হয়, এটা ক্ষেত্রে সে কিন্তু নয়, এটা 100% পিওর কাতান সিল্কের উপরে প্রোডাকশন হয়। এরম একটা আঁচল পোর্শন দেখছেন রয়্যাল ব্লু শাড়ির উপরে, তার সাথে রয়্যাল ব্লু শাড়ির একটা ব্ল্যাক পিস অংশ থাকছে, এই ক্ষেত্রে ব্ল্যাক পিস অংশটা পুরো সুন্দর করে ছায়া চৌচুরে বুটি দেওয়া হয়েছে, অর্থাৎ ব্ল্যাক পিস পাটটাও এই ধরনের গায়ে বুটি বোনা হয়েছে। বডি বেস কি থাকছে, এরম একটা বডি বেস পাচ্ছেন। ভেতর পোর্শনে এই বুটলি থাকছে, হ্যাঁ, কাতান বেনারসি 58 কোড নাম্বার 58 হচ্ছে কোড নাম্বার KB9500 এর প্রাইস রেঞ্জ। রয়্যাল ব্লুর সাথে রেড বোনা হয়েছে, বডি বেসটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে রেড বোনা। এরম একটা আঁচল পাট এবং তার সাথে কন্ট্রাস্ট আঁচল এবং ব্ল্যাক পিস অংশ। এরম একটা আঁচল পাট দেখছেন, ঠিক আঁচলের আগে ব্ল্যাক পিসটা তৈরি করে রাখা হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক পিসের পাট। বডি পাটটা থাকছে, এই থাকছে বডি বেস, সুন্দর একটা টোন পাচ্ছেন পুরো শাড়িটার মধ্যে। ভেতর পোর্শনে যে কাজের অপশন থাকছে ঠিক এভাবে, অর্থাৎ কন্ট্রাস্ট পার, কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ পিস, আঁচল ব্লাউজ পিস এবং পার, এই তিনটে কালার এক, বডি বেসের কালারটা আরেক রকম থাকছে। এই প্রত্যেক শাড়িকে আমরা স্টিল ছবি দেবো আমাদের পেজ থেকে, যেখান থেকে আপনারা হয়তো আরও ভালো করে দেখার সুযোগ পাবেন এবং কালার কম্বিনেশনগুলো কম্পেয়ার করার সুযোগ হবে। KB59 কাতান বেনারসি 59 কোট নাম্বার প্রাইস 9500। ডার্ক ব্লুর সাথে রানি ব্লাউজ পিস অংশ, রানি আঁচল পাট, তার সাথে গোল্ডেন জড়িবুটির কাজ, এরম আঁচল আঁচল থাকছে, ঠিক আঁচলের আগের অংশে এরম একটা ব্লাউজ পিস থাকছে। ব্লাউজ পিস পুরো বডিটাতে ব্লাউজ পিসের গায়ে বুটি বোনা হয়েছে, তার সঙ্গে যে পাড়টা দেওয়া হয়েছে, অর্থাৎ হাতার অপশানের জন্য এরম একটা উইভিং পাড় দেওয়া হয়েছে। বডি পোর্শন কি থাকছে, ডার্ক ব্লু, এরম একটা বডি বেস, KB60 কাতান বেনারসি, যার কোট নাম্বার হচ্ছে KB60,
प्राइस 9500 9500 रेंजर उपरे प्योर रानी कलर बेसर उपरे तार साथे नेवी ब्लू कन्ट्रास्ट अर्थात नेवी ब्लू संगे गोल्डेन जरिर आँचल रयेछे संगे ब्लैक पीस अंश एरम एक ब्लैक पीस अंश ब्लैक पीसर हाथार जोन्नो सुंदर एक ओइभिंग बॉर्डर रयेछे तार साथे अटैच सिल्क मार्क थाकछे एरम एक अटैच सिल्क मार्क रयेछे এই থাকছে বডি বেস ভেতর পোর্শনের গায়ে বুটি ঠিক এভাবে আমাদের পরের দিনে যে লাইভটা হবে অর্থাৎ সামনের রবিবার দিন ঠিক এই সময়তেই লাইভটা হবে সেদিন বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে আমরা যে ধরনের ইক্কত প্রোডাকশন করে থাকি অর্থাৎ বিষ্ণুপুরী কাতান ইক্কত বিষ্ণুপুরী কাতান ইক্কত তার সঙ্গে আরও কিছু প্রোডাক্ট অর্থাৎ সবই থাকবে বিষ্ণুপুর কাতান বেসের উপরে সামনের দিনের প্রোগ্রাম केबी 61 শাড়ি কোট নাম্বার কাতান বেনারসি 61 কোট নাম্বার রানী রানী কালারের আঁচল রানী কালারের ব্লাউজ পিস পাড়ের অংশটা হচ্ছে রানী কালার তার সাথে গোল্ডেন জরির কাজ রয়েছে আঁচল বেস যেরকম পেলেন বডি বেস এরকম একটা বডি বেস খুব সুন্দর টোনের টোন রয়েছে সাইটের মধ্যে ভেতর পোর্শনে যে বুটলে পাচ্ছেন ঠিক এইভাবে কাতান বেনারসি 62 নাম্বার কোড এই হচ্ছে শাড়ি কোড নাম্বার 9500 রেঞ্জ রয়েছে রানী কালার হচ্ছে বডি বেস তার সাথে ব্লু শেডের আঁচল বেগনি ব্লু শেডের আঁচল রয়েছে ব্ল্যাক টিস্টা থাকবে বেগনি ব্লু শেডের উপরে এরম একটা আঁচল পাট আঁচলের আগের অংশ অর্থাৎ ব্ল্যাক পিস সেই ব্ল্যাক পিস পাট থাকছে এটা হচ্ছে ব্ল্যাক পিসের পার্ট অর্থাৎ আঁচলটা আলাদা রকম রয়েছে ব্ল্যাক পিসটা আলাদা রকম রয়েছে বডির বেসটা কি থাকছে এই থাকছে বডি বেস এটা থাকছে বডি বেস এবং মিনেকাই দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে মিনেকাই দেওয়া হয়েছে শোল্ডার পোর্শনের ভেতর অংশটাকে খুব ক্লোজ হবে দেখুন এটা মিনেকাই দেওয়া হয়েছে সিক্সটি টু নাম্বার কোড কাতান বেনারসি 63 নাম্বার কোড 63 নাম্বার কোড অফ হোয়াইট সাথে গোল্ডেন জরি খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট 9500 প্রাইস রয়েছে পিওর অফ হোয়াইট তার সাথে গোল্ডেন সিল্ক কাজ এরম একটা আঁচল পাট পাড়ের অপশনটা খুব স্ট্যান্ডার্ড অর্থাৎ নিচের দিকে যে পাড়টা থাকছে একটা চওড়া পাড়ের অপশন রয়েছে বডি বেস এরম একটা বডি বেস এখানে ব্ল্যাক পিস অংশ এই একই অফ হোয়াইট কালারের উপরে ব্ল্যাক পিস থাকছে এরম একটা বডি বেস পরবর্তী আমি কয়েকটা তসর উপরে বেনারসি শো করব এখন পর্যন্ত যেগুলো দেখলেন আপনারা সবগুলো সিল্ক বেসের উপরে পরবর্তী যে শাড়ি শো করছি তসর তসর বেনারসি যার কোড নাম্বার হচ্ছে TB64 তসর বেনারসি 64 কোড নাম্বার প্রাইস থাকবে 9800 অর্থাৎ কাতানের ক্ষেত্রে 9500 ছিল তসর বেসের উপরে 9800 এর ক্ষেত্রে আঁচল পাটটা ব্ল্যাক দিয়ে বোনা হয়েছে এরম একটা ব্ল্যাক দিয়ে আঁচল বোনা হয়েছে যে পাড়ের অপশনটা রয়েছে একটা ডিজাইনার পাড় খুব সুন্দর একটা ডিজাইনার পাড় অসাধারণ একটা পাড়ের অপশন দেওয়া হয়েছে এরম একটা ডিজাইনার পাড় দেওয়া হয়েছে বডি রেস্টটা হচ্ছে শেডের উপরে এই ধরনের তসর মেটেরিয়ালসকে এইভাবে আড়াআড়িভাবে স্ট্রাইক করা বোনা হয়েছে এটা সম্পূর্ণটা উইভিং প্রোডাকশন হাতে বোনা পুরো শাড়িটাতে ঠিক এইভাবে থাকবে অর্থাৎ এই কাপড়ের কোয়ালিটি খুব সফট হবে মেটেরিয়ালস তসর কিন্তু সফট হবে তার সাথে ব্ল্যাক পিস থাকছে ব্ল্যাকের উপরে ব্ল্যাক পিস নেক্সট তসর বেনারসি TB65 নাম্বার কোড 65 নাম্বার কোড তসর বেনারসি প্রাইস 9800 9800 আঁচল পোর্শন দেখছেন এরম একটা আঁচল পাট এরম একটা আঁচল পোর্শন তার সাথে গায়ের অংশটা অর্থাৎ পুরো শাড়ির বেস্টটা হচ্ছে ঠিক এভাবে বোনা হয়েছে যেহেতু ম্যাটেরিয়ালসটা তসর
সেহেতু তসরের যে রাফ থিকনেসটা থাকে সেটা বোঝা যাচ্ছে পুরো শাড়ির মধ্যে। পাড়ের অপশানটা খুব সুন্দর, এরকম একটা অসাধারণ পাড় রয়েছে, উইভিং পাড়, তার সাথে ব্ল্যাক পিস থাকবে, এরকম একটা ব্ল্যাক পিসের পাট। ব্ল্যাক পিস পাটটাতে ব্রোকেটে যে কিরকম কাজ হয় সেরকম ব্রোকেটের কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সক্লুসিভ একটা ব্ল্যাক পিস অংশ। তসর বেনারসি টিবি 66 কোড নাম্বার, 66 নাম্বার কোড, 9800 রেঞ্জ, মাস্টার বেসের উপর আনা হয়েছে। এরম একটা অসাধারণ আঁচল পোর্শন, এরম একটা আঁচল পাট, পাড়ের অপশন দেখছেন খুব সুন্দর একটা পাড়ের অপশন রয়েছে, অসাধারণ পাড়, এরম একটা আঁচল পোর্শন, তার সাথে একটা ব্রোকেট ব্ল্যাক পিস, অর্থাৎ পুরো ব্লাউজ পিসটা ডিজাইনার ব্লাউজ পিস বলতে গেলে বোঝায়, ঠিক এইভাবে উইভিং বোনা একটা ব্লাউজ পিস অংশ, তার সাথে আঁচল শাড়ির পুরো পাটটা, অর্থাৎ পুরো শাড়ির বেস্টটা থাকছে ঠিক এইভাবে। তসরে যে নিজস্ব টেক্সচার সেই টেক্সচারটা বোঝা যাচ্ছে, এরম হচ্ছে পুরো শাড়ির বেস। তসর বেনারসি টিবি 67 67 নাম্বার কোডের শাড়ি, কোড নাম্বার হচ্ছে 67, প্রাইস 9800। শাড়ির বেস্ট হচ্ছে পেস্তা কালার, যেহেতু ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর তাই প্রত্যেকটি কালারের মধ্যে একটা ম্যাট ফিনিশ থাকছে, এরম একটা উইভিং জরিবোনা কাজ রয়েছে, চওড়া পাড়ের অপশন থাকছে পুরো শাড়িটার মধ্যে, এরম হচ্ছে বডি বেস্টটা, গোল্ডেন জরির বুটি থাকছে পুরো শাড়ি, শোল্ডার পোর্শন দেখছেন ভেতর পোর্শন ঠিক এইভাবে কাজ থাকছে, তার সাথে গ্রে কালারের ব্লাউজ পিস অংশ, এরকম একটা গ্রে কালারের ব্লাউজ পিস অংশ, যেহেতু আঁচলটা গ্রে কালার উপরে করা হয়েছে, পাড়, আঁচল এবং ব্লাউজ পিস তিনটি হচ্ছে গ্রে কালার উপরে। তসর বেনারসি টিবি 68 কোড নাম্বার, ডার্ক নেভি ব্লু, তার সঙ্গে মিনিকাই দেওয়া হয়েছে গায়ের বুটিগুলোর ক্ষেত্রে, এরম একটা গোল্ডেন জরির আঁচল পোর্শন দেখছেন, চওড়া পাড়ের অপশন থাকছে, এরকম একটা চওড়া পাড় থাকছে, গায়ের বুটিগুলো সুন্দর মিনেকারি বুটি দেওয়া হয়েছে, পুরো ওভারঅল বুটি থাকছে ঠিক এভাবে ভেতর পোর্শনটা, তার সাথে যে ব্ল্যাক পিস অংশ থাকছে রানিং ব্ল্যাক পিস অংশ রয়েছে, এরকম একটা নেভি ব্লু শেডের ব্ল্যাক পিস অংশ, তার সঙ্গে পুরো ব্রোকেট, ব্রোকেট যেরকম কাজ হয় পুরো ভরাট কাজ পুরো ব্ল্যাক পিসটার মধ্যে। টিবি তসর বেনারসি 69 কোট নাম্বার, শাড়ি কোট নাম্বার 69, প্রাইস 9800। এই প্রত্যেক শাড়ি আমরা স্টিল ছবি দেবো আপনাদের কাছে, আমাদের পেজে লাইভটা কমপ্লিট হওয়ার পরে আমরা সেগুলো স্টিল ছবি দিই, যাতে করে আপনারা আপনাদের শাড়িগুলোকে আর ভালো করে দেখার সুযোগ পান। খুব সুন্দর একটা আনকমন শেডের আঁচল পড়ছেন, সিল্ক মার্ক অ্যাটাচ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেক শাড়ির মধ্যে সিল্ক মার্ক দেওয়া হয়েছে, এটা হচ্ছে বডি বেস, সুন্দর চওড়া পা রয়েছে, গোল্ডেন জরি বুটি রয়েছে ভেতর পোর্শন, তার সাথে যে ব্লাউজ পিস পাট থাকছে এরম একটা ব্রোকেট কনসেপ্টের ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিস অংশ। পরবর্তী তসর বেনারসি 70 নাম্বার কোড 70, শাড়ি কোড নাম্বার 9800, প্রাইস রয়েছে, ডার্ক মাস্টার্ড বেসের উপর রয়েছে, ম্যাটেরিয়ালসটা যেহেতু তসর সেহেতু প্রত্যেক কালারের মধ্যে একটু ম্যাট ফিনিশ এসছে শাড়িগুলোর মধ্যে, সুন্দর এইভাবে জড়ি দিয়ে উইভিং কাজ করা হয়েছে আঁচল পাটটাকে, এরম একটা ব্ল্যাক পিস পোর্শন রয়েছে, সরি এরম একটা বডি পোর্শন রয়েছে, ব্ল্যাক পিস পোর্শনটা কি থাকছে, এরম একটা ব্রোকেট ব্ল্যাক পিস পাট, প্রতি শাড়ির ব্ল্যাক পিসগুলো অসাধারণ, এই থাকছে বডি বেস। তসর বেনারসি 71 নাম্বার কোড টিবি 71, শাড়ি কোড নাম্বার, পরের দিনের লাইভে আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সামনে রবিবার দিন ঠিক 7:30 সময়তে আমাদের যে লাইভটা হবে সেই লাইভটা হবে বিষ্ণুপুর কাতান বেসের উপরে, বিষ্ণুপুর ইকত, এরম একটা আঁচল পোর্শন দেখছেন,
আঁচলের আগের অংশে যে ব্ল্যাক পিস থাকছে এরম একটা ব্ল্যাক পিসের পার্ট, সেই ব্ল্যাক পিসের হাতের অংশে ঠিক এই ধরনের কাজ রয়েছে। বাকি হচ্ছে বডি বেস, এটা হচ্ছে বডি বেস, ভেতর পোর্শন ঠিক এরকম ভেতর পোর্শন। তসই বেনারসি টিবি 72 শাড়ির কোট নাম্বার, 72 নাম্বার কোটের শাড়ি তসর বেনারসি, 9800 রেঞ্জ রয়েছে প্রতি শাড়ি। সুন্দর একটা কালার সেট, অর্থাৎ পেঁয়াজের খোসাটা যে কালারটা হয় ঠিক সেরম একটা কালার রয়েছে বডি প্যাকটাতে। এরম একটা আঁচল পোর্শন দেখছেন, গোল্ডেন জরিবনা কন্ট্রাস্ট আঁচল রয়েছে, তার সাথে এরম একটা ব্ল্যাক পিসের পার্ট, এরম একটা হাতের জন্য সুন্দর একটা বর্ডার রয়েছে। বাকি বডি বেসটা এরম একটা বডি বেস, মানে শোল্ডার পোর্শন, ঠিক এই যে শোল্ডার পোর্শন ঠিক এই পোর্শনটাতে এ ধরনের কাজ রয়েছে। তসর বেনারসি 73 নাম্বার কোড, 73 নাম্বার কোডের শাড়ি, প্রাইস 9800, 9800। এই হচ্ছে শাড়ি কোট নাম্বার, গ্রে কালার অর্থাৎ স্টিল গ্রে, তার সাথে এরম একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন, মিনি ক্যারেটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে, এরম একটা উইভিং আঁচল পোর্শন, ঠিক আঁচলের আগে ব্ল্যাক পিস রাখা হয়েছে, এরম একটা ব্ল্যাক পিসের পার্ট, খুব অসাধারণ একটা ব্ল্যাক পিসের পার্ট, এটা হচ্ছে হাতের বর্ডারের জন্য। বাকি শাড়ি বেস, যেটা বেস কালার, এই থাকছে বেস কালার, অর্থাৎ পাড়ের অংশটাতে খুব সুন্দর মিনেকার একটা পাড় দেওয়া হয়েছে, এরম একটা বডি বেস থাকছে, গায়ে বুটি থাকছে পুরো শাড়ি জুড়ে, এরম একটা বডি বেস। চুয়াত্তর নাম্বার কোট, তসর বেনারসি টিবি 74 শাড়ির কোট নাম্বার, প্রাইস 9800 এই রেঞ্জ। সুন্দর একটা ফিরোজি কালার শেডের বডি বেসটা, তার সাথে রানি কালার আঁচল, রানি কালার ব্লাক পিস অংশ, মিনেকারি অংশটা দেওয়া হচ্ছে আঁচল পোর্শনটাতে, এরম একটা স্ট্যান্ডার্ড আঁচল পোর্শন দেখছেন, ঠিক আঁচলের আগে ব্লাক পিস রাখা হয়েছে, সেই ব্লাক পিস পার্টটা এরম একটা ব্লাক পিসের পার্ট। শাড়ির বডি বেস, এই থাকছে শাড়ির বডি বেস, এরম একটা শাড়ির বডি বেস। একদম লাস্টের দিকে আমি আপনার শাড়ি শো করব, তসর উপর উইভিং আসাম তসর টিবি 75 শাড়ি কোট নাম্বার, পিওর ব্ল্যাকের উপরে, খুব অসাধারণ প্রোডাক্ট, ব্ল্যাকের সাথে গোল্ডেন জরির কাজ, এরম একটা আঁচল পোর্শন দেখছেন, এরম একটা আঁচল পাট, তার সাথে পাড়ের অংশ কন্ট্রাস্ট পাড় রয়েছে, ঠিক আঁচলের আগে ব্লাক পিস থাকবে, এরম একটা ব্রোকেট ব্লাক পিস অংশ, এরম একটা ব্রোকেট ব্লাক পিস অংশ। বডি বেস, এটা হচ্ছে বডি বেস, একদম পিওর ব্ল্যাক, চসর কে সুন্দরভাবে ব্ল্যাক রংটা করা হয়েছে, খুব সুন্দর ব্ল্যাক, একদম পিওর জেড ব্ল্যাক যে ধরনের বলা হয় ঠিক সে ধরনের মিনেকারের বুটি রয়েছে। পরবর্তী আমি কয়েকটা আসামের উপরে ইকোত শাড়ি শো, সরি ইকোত বলা ভুল হলো, আসাম শাড়ি তসর বেসের উপরে প্রোডাকশন, খুব কস্টলি প্রোডাক্ট, কাজের অপশন দেখুন, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ, এরম একটা আঁচল পাট, এর কোনো কোট নাম্বার দেওয়া হয়নি, দুটো শাড়ি দেখাবো, একটা তসর বেসের উপরে গ্রিন, একটা তসর বেসের উপরে রেড, প্রাইস থাকবে 14100, 14100 এই হচ্ছে রেঞ্জ। এরম একটা স্ট্যান্ডার্ড আঁচল পোর্শন দেখছেন, এরম একটা আঁচল পাট, বেস্ট হচ্ছে পিওর গাছি বাই গাছি তসর, এরম একটা উইভিং পুরো শাড়ি জুড়ে, এগুলো খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং খুব রেয়ার প্রোডাকশন, যেহেতু খুব কস্টলি প্রোডাক্ট, ভেতর পোর্শন এইভাবে বোনা হয়েছে পুরো শাড়ি জুড়ে, তার সাথে ব্ল্যাক পিস অংশ থাকবে, এরম একটা ব্ল্যাক পিসের পার্ট থাকবে, ব্ল্যাক পার্টের জন্য এরম একটা বর্ডার দেওয়া হয়েছে। এরম একটা আঁচল পোর্শন, এই হচ্ছে আঁচল পোর্শন, একদম আঁচলের শুরু, এটা হচ্ছে আঁচল পার্ট, ঠিক আঁচলের আগে ব্ল্যাক পিস থাকছে,
একদম পিওর ন্যাচারাল তসর উপরে গ্রিন দিয়ে গোল্ডেন মুগা সুতা দিয়ে কায়দা বানানো হয়েছে। এর আরেকটা প্রোডাক্ট দেখাবো আপনাদের কাছে, যেটা তসরের সঙ্গে রেড শাড়ি, এটা খুব উন্নত কোয়ালিটির প্রোডাক্ট, 14,100 প্রাইস রয়েছে। এটা যে তসরের উপরে রেড কম্বিনেশন, এরম আঁচল পাট পুরো শাড়ি জুড়ে ছোট ছোট বুটি থাকছে, এরকম বুটি থাকছে, ঘন বুটি। তসর বেস্টটা দেখে নিয়েছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা উন্নত মানের গাছে বাই গাছি তসর উপরে এই শাড়িটা বানানো হয়েছে। ব্ল্যাক পিস অংশ, এরম একটা ব্ল্যাক পিস অংশ থাকছে, ঠিক হাতের বর্ডার দেওয়া হয়েছে, এরম একটা হাতের বর্ডার দেওয়া থাকছে পুরো শাড়িটার জন্য, ব্ল্যাক পিসের হাতার অপশন হিসাবে। একদম 100% গাছি বাই গাছি তসর বেসের উপরে শাড়ি বানানো, এবং শাড়িগুলো হচ্ছে হাতে বোনা, অর্থাৎ আমাদের বালুচুরি সনচুরি যে ধরনের বোনা হয়, ঠিক এই শাড়িটার ক্ষেত্রে ঠিক এই অংশ দেখলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হবেন। চিলেপাত যেটা শাড়ির, এই ধরনের গায়ে বুটি, আমি ভেতর পাটটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন। এই দেখুন উইভিং পোর্শনটা, উল্টো পাটটা দেখিয়ে নিচ্ছি, পাড়ের উল্টো পিঠটা দেখে নিন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এরকম একটা উইভিং পোর্শন, এই যে হাতে বোনা বলে বোঝা যাচ্ছে পরিষ্কার। আজকের মতন লাইভ সমাপ্তি করার আগে জাস্ট একটা মিনিট সময় নেব আপনাদের কাছে, আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে একটু শেয়ার করে নেব। দুটো মোবাইল নাম্বার, তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো একটা চ্যাটের মাধ্যমে। পরবর্তীতে পেমেন্ট আপনারা কীভাবে পেমেন্ট আমাদের সঙ্গে করে নিতে চান তার একটা অপশন আপনাদের কাছে রাখছি। একদম উপরের দিক থেকে একটা ফোনপে গুগল পে নাম্বার রাখা হলো, একটাই নাম্বার আমরা ফোনপে গুগল পে ক্ষেত্রে ইউজ করে থাকি। তার ঠিক নিচে দেখুন প্রোপ্রাইটার অনুষ্কা, আমাদের যে শাড়ির দোকান বালুচুরি সোনাচুরি শাড়ির দোকান, সেখানে দুটো অ্যাকাউন্ট খোলা আছে, একদম অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট আছে, তার আইএফসি কোড সমেত আপনাদের কাছে তুলে ধরা হলো। অর্থাৎ ফোনপে গুগল পে এবং সরাসরি অ্যাকাউন্ট এর মাধ্যমে যদি সরাসরি আগে আপনার পেমেন্ট করে শাড়িটা পারচেস করে থাকেন, সেক্ষেত্রে আমাদের শিপিংটা ফ্রি দেওয়া থাকে, অর্থাৎ এবং পরবর্তী সিওডি সিস্টেমে অ্যাভেলেবেল থাকবে, সিওডি ক্ষেত্রে শুধুমাত্র 3% এক্সট্রা চার্জ থাকে। আজকের মতো লাইভ সমাপ্তি করার আগে একদম শেষ মুহূর্তে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সামনের দিনের প্রোগ্রামটা বলে নেয় বলে রাখি। ঠিক আমার উপরের অংশে রয়েছে বিষ্ণুপুর ইক্কত, অর্থাৎ কাতান বেসের উপরে আমার যে উন্নত মানের যে ইক্কত প্রোডাকশন হয়ে থাকে সেই ইক্কত, তার সঙ্গে আরও কিছু বিষ্ণুপুর কাতানের উপর বেসের শাড়ি সেদিন শো থাকবে। নমস্কার, ধন্যবাদ।